দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট মার্কিন সামরিক উপস্থিতি সুযোগ দিলে তা হবে কৌশলগত বড় ভুল বলছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী। মন্ত্রী আমেরিকাকে বুঝতে হবে পারস্য উপসাগর আমেরিকার কোনো রদ নয় দীর্ঘ যুদ্ধের মুখোমুখি ভারত বলছে মোদী ইন্ডিয়া নামে কোনো দেশ থাকছে না ভারতের আরেকটি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে সর্বশেষ জানিয়ে আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত মার্কিন সামরিক উপস্থিতির সুযোগ দিলে তা হবে কৌশলগত বড় ভুল বলছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী পারস্য উপসাগরীয় অঞ্চল যদি নিরাপদ থাকে তাহলে এ অঞ্চলের সব দেশেই নিরাপদ থাকবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে জাহাজ বিধ্বংসী জাহাজ মাইন অপসারণকারী জাহাজ ও অন্যান্য যুদ্ধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বলেছেন পারস্য উপসাগরীয় দেশগুলো এ অঞ্চলে নিরাপদ রক্ষার দায়িত্ব নিতে পারে এবং এ অঞ্চলের দেশগুলো মার্কিন সামরিক উপস্থিতির সুযোগ দিলে তা হবে কৌশলগত বড় ভুল পর্যবেক্ষকরা বলছেন ইরান চায় এ অঞ্চলের দেশগুলোই আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিয়ে যাক তেহরান মনে করে যে কোনো নিরাপত্তা এ অঞ্চলে সব দেশের জন্যই ক্ষতি বয়ে আনবে পারস্য উপসাগরে নিরাপত্তা জন্যই গুরুত্বপূর্ণ এ অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের নীতিকে দুটি দিক থেকে মূল্যায়ন করা যায় প্রথমত ইরান মনে করে এ দেশগুলো ও সমুদ্রের নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি হুমকি মোকাবেলায় সঠিক নীতি গ্রহণ ও কর্মপরিকল্পনার প্রয়োজন দ্বিতীয় এ অঞ্চলের দেশগুলোকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে এই দুই সমন্বয় গৃহীত পদক্ষেপ শুধু পারস্য উপসাগর নয় বরং সারা বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করবে এলাকায় ও যুদ্ধের হুমকির ইরান সব সময় সমন্বিত পদক্ষেপ গ্রহণের কথা বলে এবং একটি দেশ অপর দেশের ওপর অধিপত্য প্রতিষ্ঠার চেষ্টার বিরোধিতা করে আসছে ইরানের নৌবাহিনী এই অঞ্চলের যে কোনো হুমকি মোকাবেলায় পূর্ণ প্রস্তুত রয়েছে ইরানের ইসলামীপ্লাই বার্ড গাহিনী আই আর জি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বন্দর আব্বাসের ওই ওয়াকি অনুষ্ঠানে বহুদূর পর্যন্ত ইরানের প্রতিরক্ষা এলাকার সীমা বাড়ানোর কথা উল্লেখ করেছেন যাতে নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সমুদ্র নিরাপত্তা বজায় রাখা যায় এবং শত্রুরা আমাদের নিরাপত্তা বলয়ের আশেপাশে ভিড়তে না পারে আমেরিকাকে বুঝতে হবে পারস্য উপসাগর আমেরিকার কোনো রদ নয় আমেরিকার একজন সাবেক কূটনৈতিক বলেছেন যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা সরে যাওয়া উচিত এবং তাদের এটা ভাবা উচিত নয় যে পারস্য উপসাগরে আমেরিকার কোনো রদ আছে সৌদি আরবে নিযুক্ত আমেরিকার সাবেক কূটনৈতিক যে মাইকেল স্প্রিংম্যান গতকাল ইরানের ইংরেজি ভাষা নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি বলেছেন আমেরিকার কারণে মধ্যপ্রাচ্যে সব ধকম সব রকমের নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তবে পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির অবসানের সময় ঘনিয়ে এসেছে তার এ মন্তব্যে প্রসঙ্গে মার্কিন সাবেক কূটনৈতিক এসব কথা বলেন কুটনৈতিক স্প্রিংম্যান বলেন আই আরজিসির কমান্ডার সম্পূর্ণ সঠিক কথা বলেছেন যে আমেরিকা হচ্ছে মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারণ মার্কিন যুদ্ধজাহাজ সেনা ক্ষেপণাস্ত্র জঙ্গি বিমান এবং অন্যান্য সামরিক সঞ্জাম এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করে চলেছে তিনি আরও বলেন আমি ইরানি জেনারেলের সঙ্গে কিছুটা দ্বিমত করব এই বলে যে আমেরিকা খুব সহজে পারস্য উপসাগর থেকে চলে যাবে না যতক্ষণ সম্ভব তারা এখানে থাকার চেষ্টা করবে এবং এ অঞ্চলকে অস্থিতিশীল করবে যাতে ইরান স্বাভাবিকভাবে কাজ করতে না পারে মার্কিন এ কূটনৈতিক আরও বলেন আমি বিশ্বাস করি আমেরিকা যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে রক্তক্ষয়ী প্রতিরোধের মুখে পড়বে এবং ইরান পাল্টা জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে দীর্ঘযুদ্ধের মুখোমুখি ভারত বলছে মোদী সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মহামারী করোনা দীর্ঘ লড়াইয়ের মুখোমুখি হয়েছে ভারত জাতির উদ্দেশ্যে দেয়া এক খোলা চিঠিতে তিনি এ মন্তব্য করেছেন মোদী বলেছেন সীমিত সম্পদ এবং ব্যাপক জনগোষ্ঠীকে নিয়ে আমাদের দেশ ভয়াবহ এক সংকটের মুখোমুখি হয়েছে বিধিনিষেধের দেশের কোটি কোটি দিনমজুর এবং অভিবাসী শ্রমিক চরম শিকার হয়েছেন কারণ বলে স্বীকার করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী দেশটিতে একদিন সর্বোচ্চ সাত হাজার নয় চৌষট্টি জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে শনিবার যেদিন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউনের মেয়াদ পঞ্চম দফায় আগামী তিরিশ জন পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়া অন্যান্য স্থানে শপিং মল রেস্টুরেন্ট এবং উপসানালয় আগামী আট জুন থেকে খোলার অনুমতি দিয়েছে করোনার মৃত্যুতে দক্ষিণ এশীয় শীর্ষ স্থানীয় থাকা ভারত দেশটিতে চতুর্থ দফায় ভাড়ানো লকডাউনের মেয়াদ শনিবার থেকে শেষ হওয়ার কথা ছিল সেদিনই দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার পঞ্চম দফায় আরও এক মাস লকডাউন বৃদ্ধির ঘোষণা দিয়ে বলেছে পরিস্থিতি পর্যালোচনা করে সিনেমা হল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিমান চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে নামে নামে কোনো দেশ না ইন্ডিয়া ইন্ডিয়া এবং ভারত এই দুই চললেও থাকছে আগামী দোসরা জুনের পর পাল্টে যেতে পারে ইন্ডিয়া নামটি জাতীয়তাবোধ বৃদ্ধির জন্য যে কোনো একটি নাম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার দেশের শীর্ষ আদালতে একটি মামলা দায়ের হয়েছে দেশের দুটো নামের বদলে একটি করতে হবে সেক্ষেত্রে ভারত বা হিন্দুস্তান প্রাধান্য পাক সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি হবে দোসরা জন আর তাই কেন্দ্রের কাছে সুপ্রিম সংবিধানের ধারা অনুচ্ছেদের উল্লেখ করে আবেদন করা হয়েছে দুটি নামের জায়গায় একটি হলে জাতীয়তাবোধ বাড়বে তবে এক্ষেত্রে সংবিধানের সংশোধন করতে হবে আর সেই জন্য কেন্দ্রকে যথাযথ পদক্ষেপ নিতে হবে ইংরেজিতে ইন্ডিয়া আবার ভারত একই দেশের দুটি নামের এত বছর ধরে চলে আসছে কিন্তু দোসরা জুনের পর দেশের নাম হতে পারে একটি সেক্ষেত্রে ভারত নামটি এগিয়ে হিন্দুস্তানের থেকে ভারত নামটির পাল্লা ভারী মামলার আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে কয়েকদিন আগে তবে সংশ্লিষ্ট বিচারপতি অনুপস্থিত থাকায় মামলা নথিভুক্ত হয়নি এবার সেই আবেদন শুনানোর জন্য নথিভুক্ত করা হয়েছে ভারতের আরেকটি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূবাতিত করার দাবি করেছে গতকাল পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা এর পরিচালক মেজর জেনারেল বাবর ইত্তেখার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন সীমান্তরেখা দিয়ে পাকিস্তানের আকাশ সীমা প্রবেশ করেছে ভারতের এই গোয়েন্দা ড্রোন টুইটার পোস্টে বলা হয়েছে সীমান্তে ভারতের কাঞ্জালওয়ান সেক্টর থেকে চতুর্ভুজাকৃতির ওই ড্রোনটি পাকিস্তান সীমান্তে সাতশত মিটার ভেতরে ঢুকে পড়ে এরপর পাক সেনারা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে পাকিস্তানের ইংরেজি এক্সপ্রেস বলেছে গত এক সপ্তাহের মধ্যে পাক সামরিক বাহিনী ভারতের দুটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল গত বুধবার ভারতের একটি ড্রোন চিক্রি সেক্টরের ছয়শত পঞ্চাশ মিটার ভেতরের ভূভাতিত করা হয়েছে এর আগেও বেশ কয়েকবার পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের কয়েকটি গোয়েন্দা ড্রোন ভূভাতিত করেছে সীমান্তের ভিতরে এ ধরনের গোয়েন্দা ড্রোন পাঠানোর ঘটনাকে বিদ্যমান রাজনীতি এবং আকাশ প্রতিরক্ষা বিষয়ক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে পাকিস্তান আইএসপিআর চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে এমনটাই মনে করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ওয়ে তিনি বলেন ওয়াশিংটন ক্রমাগত বেজিংকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কোভিড নাইন্টিন মহামারী শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিয়েছে তাকে চীনের জন্য অস্বস্তিকর বলেও আখ্যায়িত করেন তিনি শুক্রবার চীনের সেনাবাহিনীর এক সমাবেশে এসব কথা বলেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী তিনি আরো বলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে যে ভূমিকা নিয়েছে তাতে চীনের এখন লড়াইয়ের মানসিক প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে চীনা সেনাদের অবশ্যই যুদ্ধের মনোবল বাড়াতে হবে যুদ্ধের জন্য সাহসী হতে হবে যুদ্ধ ভালো করতে হবে এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য লড়াইকে ব্যবহার করতে হবে এদিকে সেনা সমাবেশে চীনের বিমান বাহিনীর প্রধান ঝৌ চেং বলেন সাইবার মহাকাশ গভীর সমুদ্র ও জীবাণু গবেষণার ক্ষেত্রে চীন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে এমনটাই মনে করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ওয়ে ফেঙ্গে তিনি বলেন ওয়াশিংটন ক্রমাগত বেজিংকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কোভিড নাইন্টিন মহামারী শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিয়েছে তাকে চীনের জন্য অস্বস্তিকর বলেও আখ্যায়িত করেন তিনি শুক্রবার চীনের সেনাবাহিনীর এক সমাবেশে এসব কথা বলেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী তিনি আরও বলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে যে ভূমিকা নিয়েছে তাতে চীনের এখন লড়াইয়ের মানসিক প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে চীনা সেনাদের অবশ্যই যুদ্ধের মনোবল বাড়াতে হবে যুদ্ধের জন্য সাহসী হতে হবে যুদ্ধ ভালো করতে হবে এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য লড়াইকে ব্যবহার করতে হবে এদিকে সেনা সমাবেশে চীনের বিমান বাহিনীর প্রধান ঝৌ চেং বলেন সাইবার মহাকাশ গভীর সমুদ্র ও গবেষণার ক্ষেত্রে চীন এবং পশ্চিমা দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতা জোরালো হয়েছে তেল ট্যাঙ্কার এবং নাবিকদের হুমকি দেওয়ার প্রতিবাদ করল ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে ভেনিজুয়ালায় যাওয়ায় তেল ট্যাঙ্কার এবং নাবিকদের বিরুদ্ধে আমেরিকা যে হুমকি দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং নাবিকদের জীবন বিপন্াপন্ন হতে পারে না ইরানের বন্দর এবং সমুদ্র সংস্থার মহাপরিচালক মোহাম্মদ রাশেদ অনলাইন ভিডিও কলে আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাপরিচালক লিমকে এসব কথা বলেছেন তিনি বলেন আমেরিকা যে হুমকি ধমকি দিচ্ছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী মোহাম্মদ রাস্তাদ আন্তর্জাতিক সমুদ্র সংস্থার প্রধানকে অনুরোধ করেন যে তিনি যেন মার্কিন কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন ওয়াশিংটনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি চরম অসম্মান রাস্তাদ বলেন প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী যেখানে সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য সহজ করার কথা বলা হয়েছে সেখানে ইরানের ওপর চাপ প্রয়োগের নীতি অব্যাহত রয়েছে আমেরিকার বর্তমান অবস্থান আন্তর্জাতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত ভেনিজুয়ালায় যাওয়া তেল ট্যাঙ্কারগুলো কেকে তেল ও প্রয়োজনীয় রসদ সরবরাহ না করতে বিভিন্ন সরকারের কাছে বার্তা পাঠিয়েছে আমেরিকা ইরানের নৌবাহিনীতে শতাধিক স্পিডবোট ও ক্ষেপণাস্ত্রবাহী নৌযান হস্তান্তর অনুষ্ঠান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নৌ ইউনিটের কাছে গত বৃহস্পতিবার একশো এর বেশি স্পিড বোর্ড ও ক্ষেপণাস্ত্রবাহী নৌযান হস্তান্তর করা হয়েছে এসব নৌজানের মধ্যে যুক্ত যুক্ত রয়েছে একটি নৌজানের নাম দেওয়া হয়েছে জেনারেল কাশেম সুলাইমানি নৌযান ইরানের বন্দর আব্বাসে অনুষ্ঠিত ওই হস্তান্তর অনুষ্ঠানে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি ও প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি উপস্থিত ছিলেন হস্তান্তর করা নৌযানগুলোর মধ্যে ফ্লাইং বোটও রয়ে গেছে বলে জানানো হয়েছে অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ইরানি বিশেষজ্ঞরা নিজেদের সক্ষমতার প্রমাণ দেওয়া অব্যাহত রেখেছেন এসব নৌযান নৌবাহিনী শক্তি ও সক্ষমতা আরও অনেক বাড়িয়ে দিবে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেইন সালামী বলেছেন নতুন স্পিড বোর্ড এবং অন্য যুদ্ধ যানের শতকরা ভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এবং এগুলো নৌযুদ্ধে অত্যন্ত উঁচু মানের এসব যুদ্ধযান অত্যন্ত স্মার্ট শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চ গতিসম্পন্ন তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর যে কোনো হুমকির দাঁত জবাব দিতে প্রস্তুত রয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ